গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বেশ কয়েকদিন হলো হ্যাংলামি পরিবারে ভিডিও যায় না, তার কারণ হচ্ছে গিয়ে মুখ চোখের অবস্থাটা দেখো। মাথা এই জাস্ট চপচপে করে তেল দিলাম, কারণ হচ্ছে প্রচুর রং খেলেছিলাম আমরা। হাতের অবস্থা দেখো, আজকে হচ্ছে গিয়ে হোলি গেছে মঙ্গলবার, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো আমার হাতের এই অবস্থা। এই কদিন আমি আর ভিডিও বানাইনি কারণ প্রচণ্ড পরিমাণে রং খেলেছিলাম আমরা। অনেকেই বলবে দিদি কেন হোলির ভিডিও দিলে না, কারণ আমি যেহেতু ডেলি ব্লগার নই, তো সেই কারণে সবসময় ক্যামেরা নিয়ে ঘোরাটা আমার পছন্দ হয় না। তো যাই হোক, শরীরটা ভালো না, শরীর ভালো করার একটাই উপায় রান্না করা। তো কালকে ভিডিও করব, আর আমার তো যেদিনকে ভিডিও থাকে তার আগের দিন থেকেই প্রিপারেশান নিতে হয়। মাথায় তেল টেল দিয়ে এক কাপ চা খেলাম, এখন একটু মনে হচ্ছে বেটার লাগছে, এবার যাব রান্নাঘরে। কালকে আমাদের পাড়ায় হচ্ছে কালী পুজো, সকালবেলা মোহরকে নিয়ে আমার একটা কি বলবো মানসিক থাকে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো রান্নাঘরে যাই, রান্নাটা শুরু করি। দেখো বেশ কিছুটা ঝিঙে অনেকটা শুকিয়ে গেছে, তাই এই ঝিঙে দিয়ে তরকারি করলে খুব একটা টেস্ট হবে না। তো এইগুলো আমি এখন এই ঝিঙেটার ভর্তা করে ফেলবো। কীভাবে করছি সেটা তোমরা তো দেখতেই পাবে। ঝিঙেটা আমি একটু গরম জলে, মানে জলে বসিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা ঝিঙেটার চলে যায়। এই দেখো এটা মোটামুটি ফুটে উঠেছে, আর একদম হালকা যে কাঁচা ভাবটা সেটা অনেকটা চলে গেছে দেখো। তো এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা রসুন, আর এর মধ্যে অ্যাড করছি একটুখানি কালো জিরে, একটু বেশি করেই দেব। দিয়ে এবার এটাকে পেস্ট করে নিই। বাটাটা হয়ে গেছে, চলো এবার তাহলে কীভাবে রান্নাটা করছি দেখো। তেল দিয়ে করবো, একদম অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে একটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি হলুদ, এরপর দেব পরিমিত নুন, নুনটা একটু ভুজে দেবো, ঝিঙেটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। আবার একটু ভালো মতো নাড়িয়ে নেব, তারপর দিলাম একটু চিনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তবে একটু ভর্তাটা খেতে ভালো লাগে। এরপর বেশ খানিকক্ষণ এটাকে একদম সিম করে নাড়াতে হবে। দেখো একদম মাখা মাখা ঝিঙে ভর্তা রেডি, গরম ভাতে একদম যা জমে খির। তো চলো এবার আমি নেক্সট রান্নায় চলে যাই। এখানে নিয়ে নিয়েছি আমি ফ্যাসা মাছ, ফ্যাসা মাছগুলোকে ভালো মতো আগে ভেজে নেব। আজকে আমি ফ্যাসা মাছের ঝাল বানাবো, তো সর্ষের তেল দিয়ে মাছের ঝালটা রান্না করব। তো সবার প্রথমে মাছটাকে ভালো মতো ভেজে নিয়ে তার উপরে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম ওই মাছের তেলের মধ্যে। এবার একটুখানি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে, তারপরে ওর মধ্যে একটা মতো টমেটো কুচি দিয়ে দিলাম আমি, তারপরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করছি, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব না আজকে। মশলাটা মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে তারপর আবার একটুখানি কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর এটা নামানোর আগে যদি একটুখানি ধনে পাতা দিয়ে দাও তাহলে আরও ভালো লাগে খেতে, আমার কাছে ধনে পাতা ছিল না। তো দেখো মোটামুটি কিন্তু মাছের ঝালটা রান্না হয়ে গেছে, এটা এরকমই একটুখানি ঝোলঝোল মাখা মাখা হয়। তো এরপরে আমি যেটা রান্না করছি গুলজারি মাছের সর্ষে পোস্ত বাটা, এই মাছটাও কিন্তু আমি দু একদিন আগেই খাওয়া শিখেছি, কিন্তু খুব টেস্টি মাছটা খেতে। আর এই মাছটাও ভালো মতো কড়া করে ভেজে নেব আগে।
দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এরপরে আজকে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটাটা করব। তোমরা চাইলে মেথি ফোড়ন দিতে পারো, কালো জিরে ফোড়ন দিতে পারো, আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই করব রান্নাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি মিক্সিতে বেটেছি, পোস্ত আর সর্ষে যদি ছিলে বাটা হয় তাহলে আরও ভালো লাগে ওটা খেতে। তো এইটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন হলুদ মিষ্টি দিয়ে মাছগুলো দিয়ে দেব, আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।